তোমাদের আমার ক্লাসে স্বাগত। আমি সন্দীপ ব্যানার্জি, তোমাদের জন্য নিত্য নতুন একটি করে ক্লাস নিয়ে আসি ওয়েল্ডিং টেকনোলজির উপরে। আজ আমাদের যে টপিক, সেই টপিকটি খুব ইন্টারেস্টিং এবং খুব মন দিয়ে শুনবে, যাতে করে সবটা তোমরা বুঝতে পারো। তো আজকে আমাদের টপিক বেসিক ওয়েল্ডিং জয়েন্টস অ্যান্ড নমেনক্লেচার অফ বাট অ্যান্ড ফিলেট ওয়েল্ড। বেসিক ওয়েল্ডিং জয়েন্টসগুলো কী কী আছে আর বাট ফিলেট ওয়েল্ডের বিভিন্ন জায়গার যে নামকরণ আছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের বিষয়বস্তু। সবার প্রথমে যেটা আমরা জানব যে ডেফিনেশন অফ ওয়েল্ডিং জয়েন্ট, ওয়েল্ডিং জয়েন্টের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি। তো ওয়েল্ডিং জয়েন্ট ইজ নাথিং বাট এ জাংশন অফ ওয়ান এন্ড অফ এ প্লেট অ্যান্ড বিগিনিং অফ অ্যানাদার প্লেট। তাহলে ওয়েল্ডিং জয়েন্টটা হলো কিছুই না, যেটা হলো মিলনস্থল কার না একটা প্লেটের এন্ড আর একটা প্লেটের বিগিনিং। তো এই যে মিলনস্থল, এটা হচ্ছে ওয়েল্ডিং এর জয়েন্টের সংজ্ঞা। তা আমরা ওয়েল্ডিং জয়েন্টটাকে পাঁচটা ভাগে ভাগ করেছি। দেখো, দেয়ার আর ফাইভ টাইপস অফ জয়েন্ট ইন সাচ অ্যাজ বাট জয়েন্ট, কর্নার জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট, এজ জয়েন্ট। এই পাঁচটা জয়েন্টে আমরা ভাগ করেছি। এবার এই জয়েন্টগুলো আমরা দেখে নিই। তো প্রথমে আমরা বাট জয়েন্ট, এটা বাট জয়েন্টের ছবি। তাহলে বাট জয়েন্ট কাকে বলে? না, ইট ইজ এ জয়েন্ট বিটুইন মেম্বার্স লেইং ইন দ্য সেম প্লেন। মানে যে দুটো প্লেটকে আমি জয়েন্ট করব, সেই দুটো প্লেট আমার লেইং থাকবে কোথায়? না, সেম প্লেনে। মানে দুটো প্লেট 180 ডিগ্রিতে আছে, এটা হচ্ছে বাট জয়েন্ট। দেখে না, বাট জয়েন্ট করা হয়েছে প্লেট এ প্লেট বি, এই দুটো প্লেট একসাথে বাট জয়েন্ট হয়েছে। এরপর আমি বলেছিলাম কর্নার জয়েন্ট, না ইট ইজ দ্য জয়েন্ট বিটুইন মেম্বার্স, মানে এই প্লেট দুটো মেম্বার্স লোকেটেড অ্যাট দ্য কর্নার, কর্নারে দেখো লোকেট করছে, অ্যান্ড রাইট অ্যাঙ্গেল, এখানটা 90 ডিগ্রি, এই জন্য এটাকে বলছি রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, দুটো প্লেটের মধ্যে রাইট অ্যাঙ্গেলে এই দুটো প্লেট রয়েছে, একে আমরা বলছি কর্নার জয়েন্ট। এরপর দেখো ল্যাপ জয়েন্ট, ইট ইজ দ্য জয়েন্ট বিটুইন ওভারল্যাপিং মেম্বার্স। ল্যাপ, এই যে ছবিতে দেখতে পাচ্ছ ল্যাপ জয়েন্ট, এখানে দেখো দুটো প্লেট একটার সাথে একটা ওভারল্যাপ করে আছে। আমি এইদিকে ওয়েল্ডিং করেছি, এদিকে করেছি, দুটো জায়গা, এটাকে আমরা বলছি ল্যাপ জয়েন্ট। এরপর আসি টি জয়েন্ট, ইট ইজ দ্য জয়েন্ট বিটুইন ওভারল্যাপিং মেম্বার্স অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। দেখো রাইট অ্যাঙ্গেল বলেছিলাম 90 ডিগ্রি, তো একটা প্লেটের সাথে আরেকটা প্লেট রাইট অ্যাঙ্গেলে আছে, এটা হচ্ছে টি জয়েন্ট। এখানে ওয়েল্ডিং করা হয়েছে ওয়েল্ডিং বিট, এখানে একটা ওয়েল্ডিং করা হয়েছে ওয়েল্ডিং বিট টোটাল। এবার হচ্ছে এজ জয়েন্ট, তাহলে ইট ইজ দ্য জয়েন্ট বিটুইন দ্য এজেস অফ প্যারালাল মেম্বার্স, দুটো প্লেট আছে, এই দুটো প্লেটকে এজে মানে প্রান্তে ওয়েল্ডিং করা হয়েছে। তো এই পাঁচটা জয়েন্ট আমাদের রয়েছে এবং এই জয়েন্টগুলো আমরা বুঝলাম। আচ্ছা, বইয়ের যে ছবিগুলো দেয়া আছে সেগুলো দেখো, বাট জয়েন্ট দুটো প্লেট পাশাপাশি, কর্নার জয়েন্ট যে রাইট অ্যাঙ্গেলে আছে কর্নারে, এজ জয়েন্ট
দুটো প্রান্ত ল্যাপ জয়েন্ট আর টি জয়েন্ট। এখানেও দেখো সেম ফিগার, বাট জয়েন্ট, কর্নার জয়েন্ট, এজ জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট। বুঝতে পেরেছ? এবার টাইপস অফ জয়েন্ট আমরা দেখলাম পাঁচ রকমের। এবার আমরা জানবো যে টাইপস অফ ওয়েল্ড কতটা। টাইপস অফ ওয়েল্ড ক ধরনের। তো টাইপস অফ ওয়েল্ড, দেয়ার আর টু টাইপস অফ ওয়েল্ড, দু রকমের ওয়েল্ড রয়েছে। একটা হচ্ছে গ্রুভ ওয়েল্ড, এই যে আমরা গ্রুভ বানাই, এজ প্রিপারেশন করি, এই জন্য এটাকে গ্রুভ ওয়েল্ড বা এটাকে বাট ওয়েল্ড বলে। আর একটা হচ্ছে ফিলেট ওয়েল্ড, প্রায় দেখবে 1G 2G আমরা বলি, তো গ্রুভ ওয়েল্ড এর ক্ষেত্রে এই জিটাকে ইউজ করি, আর ফিলেট ওয়েল্ড 1F 2F আমরা বলি, না ফিলেট ওয়েল্ড এর ক্ষেত্রে এই Fটাকে আমরা বলি। তখন আমরা বুঝে নেব যে এই ওয়েল্ডটা দু রকমের ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রুভ ওয়েল্ড বা বাট ওয়েল্ড, আর একটা হলো ফিলেট ওয়েল্ড। তাহলে ওখানে যে পাঁচটা জয়েন্ট আমরা দেখেছি, সেই পাঁচটা জয়েন্টকে আমরা দুটো ওয়েল্ডের মধ্যে ফেলতে পারি। বাট জয়েন্টের ক্ষেত্রে, বাট ওয়েল্ডের ক্ষেত্রে বাট জয়েন্ট, আর বাকি ল্যাপ, টি, কর্নার, এজ আমরা ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে ফেলতে পারি। তাহলে আমরা টাইপস অফ ওয়েল্ড জেনে নিলাম দু রকমের। এবার জয়েন্ট আর ওয়েল্ড আমরা তো দেখলাম, এবার এই বাট এবং ফিলেট জয়েন্টের কিছু নামকরণ আমরা দেখেনি। নমেনক্লেচার অফ বাট এন্ড ফিলেট ওয়েল্ড। তো এখানে জয়েন্টটা করতে গেলে এই টার্মসগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এই টার্মসগুলো কিন্তু আসবে, এই টার্মসগুলো যখন আসবে তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন টার্মসের কথা বলছে। তো প্রথম আমরা দেখব রুট গ্যাপ। রুট গ্যাপ জিনিসটা কি? না, ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্টস টু বি জয়েন্ট। ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্টস, মিনিমাম ডিস্টেন্স। দেখো এই যে রুট, সব থেকে কাছাকাছি ডিস্টেন্স যেখানে দুটো প্লেট রয়েছে এবং যার মাঝখানে একটা আমরা গ্যাপ রাখছি। গ্যাপ কেন রাখি? যাতে পেনিট্রেশনের সময় ওই দিয়ে ওয়েল্ড মেটাল যেতে পারে এবং পেনিট্রেট করতে পারে। এটা হচ্ছে রুট গ্যাপ, দুটো প্লেটের মাঝখানে থাকে, যেদিক দিয়ে আমরা উল্টো দিকে পেনিট্রেশনটা দেখতে পাই। এবার হচ্ছে হিট এফেক্টেড জোন। হিট এফেক্টেড জোন, দেখো মেটালার্জিক্যাল প্রপার্টিজ হ্যাভ বিন চেঞ্জ বাই দ্য ওয়েল্ডিং হিট অ্যাডজাসেন্ট টু দ্য ওয়েল্ড। তো মেটালার্জিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, যেখানে আছে ফিউশন জোন, তারপরে হচ্ছে হিট এফেক্টেড জোন, যার মেটালার্জিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। এই দেখো হিট এফেক্টেড জোন, দেখো আমি হাইলাইট করে দিচ্ছি। এই ফিউশন জোনের পরে হচ্ছে হিট এফেক্টেড জোন, এই জায়গাটা, বুঝতে পেরেছ? এই জায়গাটা, এই জায়গাটা। এবার হচ্ছে ওয়েল্ড জাংশন, দ্য বাউন্ডারি বিটুইন দ্য ফিউশন জোন অ্যান্ড দ্য হিট এফেক্টেড জোন। ফিউশন জোন আর হিট এফেক্টেড জোন, এর যে বাউন্ডারিটা সেটা আমরা বলছি ওয়েল্ড জাংশন। এটা ওয়েল্ড জাংশন। এরপর হচ্ছে ফিউশন পেনিট্রেশন, দ্য ডেপথ অফ ফিউশন জোন ইন দ্য প্যারেন্ট মেটাল। প্যারেন্ট মেটাল কোনটা? এই দুটো প্যারেন্ট মেটাল। এই দুটো প্যারেন্ট মেটালের যে ডেপথ অফ ফিউশন হয়েছে, দেখো এই জায়গাটা প্যারেন্ট মেটালটা, এটা ছিল ডটেড লাইন,
তারপর এখানে ওয়েল্ড মেটাল ডিপোজিটেড হয়েছে, এইটা হচ্ছে ফিউশন পেনিট্রেশন, ঠিক আছে। এবার প্যারেন্ট মেটাল কাকে বলবো? দ্য মেটেরিয়াল অফ দ্য পার্ট টু বি ওয়েল্ডেড, আমরা যে দুটো মেটাল নিয়ে আমরা ওয়েল্ডিং করব সেটাকে বলেছি প্যারেন্ট মেটাল, এটাকে আমরা জবও বলি, বেস মেটাল বলি, ঘাবড়ে যাবে না, সব একই মানে। এবার দেখো লেগ লেন্থ, এই কথাটা ওয়েল্ডিং করতে গেলে প্রায়ই তোমাদের শুনতে হবে, তাহলে বুঝে নিতে হবে লেগ লেন্থ কোন জায়গাটা, না দ্য ডিস্টেন্স বিটুইন দ্য জাংশন, জাংশন মানে এই প্লেটটা আর এই প্লেটটা যে বসে আছে এই যে জায়গাটা এটাকে জাংশন বলছি। তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য জাংশন অফ দ্য মেটালস অ্যান্ড দ্য পয়েন্ট হোয়ার দ্য ওয়েল্ড মেটাল টাচেস দ্য বেস মেটাল টো, তাহলে ওয়েল্ড মেটাল, এটা ওয়েল্ড মেটাল, এই ওয়েল্ড মেটাল কি করছে, না এই ওয়েল্ড মেটালের এটা টো, এই টো থেকে এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা বলছি লেগ লেন্থ, ক্লিয়ার হয়েছে। আবার এই যে জাংশন ওয়েল্ড মেটালের যে টো, এটা হচ্ছে টো, এই এই জায়গাটা টো আর এই জায়গাটা টো, তাহলে এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলছি লেগ লেন্থ, বুঝতে পারলাম? এরপর দেখো থ্রোট থিকনেস, এটাও শুনতে হবে, থ্রোট থিকনেস, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য জাংশন অফ দ্য মেটাল অ্যান্ড দ্য মিড পয়েন্ট অন দ্য লাইন জয়নিং দ্য টু টুস, তাহলে থ্রোট থিকনেস হচ্ছে, দেখো এই যে দুটো টোয়ের যে এখান থেকে যে লাইন টেনেছি আর এখানে যতদূর অবধি আমার গেছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল থ্রোট থিকনেস। দ্য ডিস্টেন্স বিটুইন জাংশন বলেছিলাম, ডিস্টেন্স বিটুইন জাংশন, তাহলে এই যে জাংশন মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, এইটা যদি আমার থাকতো তাহলে আমি বলতাম থিওরিটিক্যাল থ্রোট থিকনেস, কিন্তু আমার পেনিট্রেশন হয়ে এত দূর চলে গেছে, তাহলে এইখান থেকে এইটা একটু ডিস্টেন্স বেড়ে গেল, এটাকে আমি বলছি অ্যাকচুয়াল থ্রোট থিকনেস, বুঝা গেছে? এবার হচ্ছে ওয়েল্ড ফেস, ওয়েল্ড ফেস কোনটা, এটা ফেস মানে বুঝতেই পারছো ফেস, ওয়েল্ড ফেস দ্য সার্ফেস অফ দ্য ওয়েল্ড সিন ফ্রম দ্য সাইট ফ্রম হুইচ দ্য ওয়েল্ড ওয়াজ মেড, যেদিক দিয়ে মেড হয়েছে সেখান দিয়ে যেটা সিন করা যাচ্ছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েল্ড ফেস, তাহলে এই জায়গাটা ওয়েল্ড ফেস, এটার এটা ওয়েল্ড ফেস। এবার হচ্ছে টো অফ দ্য ওয়েল্ড, টো অফ দ্য ওয়েল্ড দ্য পয়েন্ট হোয়ার দ্য ওয়েল্ড ফেস জয়েন্স দ্য প্যারামিটার, ওয়েল্ড ফেস যেখানে জয়েন করছে প্যারেন্ট মেটাল, ওয়েল্ড ফেস এসে এখানে জয়েন করছে এটা প্যারেন্ট মেটাল, এখানে এসে এখানে জয়েন করছে এটা প্যারেন্ট মেটাল বা বেস মেটাল বললাম, তাহলে এই যে দুটো পোর্শন এই দুটোকে আমরা বলছি টো, এটা বাট ওয়েল্ডের ক্ষেত্রে বা গ্রুভ ওয়েল্ডের ক্ষেত্রে, আর এটা ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে এই যে এইখানে এসে জয়েন করছে আবার এখানে এসে জয়েন করছে এটা টো, এটা টো অফ দ্য ওয়েল্ড আমরা বুঝলাম। এরপর হচ্ছে রেনফোর্সমেন্ট, রেনফোর্সমেন্ট কতটা মানে কতটা উঁচু তুমি করেছো বেস মেটাল থেকে, কতটা উঁচু করেছো, তাহলে মেটাল ডিপোজিটেড অন দ্য সারফেস, এটা সারফেস, এটা সারফেস, তাহলে মেটাল ডিপোজিটেড অন দ্য সার্ফেস অফ দ্য প্যারেন্ট মেটাল অফ দ্য এক্সেস মেটাল ওভার দ্য লাইন জয়নিং দ্য টু টুস, তাহলে এই টো থেকে কতটা উপরে আছে, টো থেকে কতটা উপরে এর ফেসটা আছে, এটাকে বলবো রেনফোর্সমেন্ট, বুঝতে পেরেছো? এবার ব্যাকিং রান কথাটা শুনবে, ব্যাকিং রান হচ্ছে স্মল ওয়েল ডিপোজিটেড রুট সাইড অফ বাট অর কর্নার জয়েন্টের ক্ষেত্রে, রুট সাইডে তুমি কি করছো ওয়েল্ডিং করার পূর্বে, বিফোর ওয়েল্ডিং দ্য জয়েন্ট, ঠিক আছে, তুমি কি করছো স্মল ওয়েল ডিপোজিট করছো, এই যে এখানে করেছো,
এটা হচ্ছে বেকিং রান করেছো এই জায়গাটা। আর রুট কাকে বলবো? না, দ্য পার্টস টু বি জয়েন্ট দ্যাট আর নিয়ারেস্ট টুগেদার, এই যে নিয়ারেস্ট টুগেদার যে জায়গাটা এটাকে বলবো রুট। আগেই বললাম এই যে রুট। টার্মগুলো ভালো করে বুঝতে হবে এবং এই টার্মগুলোর উপরেই তুমি গোটা ওয়েল্ডিং সিলেবাসটা কিন্তু এই টার্ম তুমি পাবে, তোমরা পাবে। এরপর রুট ফেজ কাকে বলবো? রুট ফেজ জিনিসটা কি? না, আমরা যখন ভি এজ প্রিপারেশন করি ফর ওয়েল্ড মেটাল ডিপোজিশন, মেটাল ইলেকট্রোড গলে গিয়ে ওই ভি এর মধ্যে জমা হয়, এই যে দেখো এখানে জমা হয়েছে, তো আমরা যখন করি তখন কি করি না, একটু জায়গা আমরা স্কোয়ারিং রাখি, পুরোটা ভি করে নামিয়ে দিই না, ঠিক আছে? দ্য সারফেস ফর্মড বাই দ্য স্কোয়ারিং অফ অফ দ্য রুট এজ অফ দ্য ফিউশন ফেজ টু অ্যাভয়েড এ শার্প এজ অ্যাট দ্য রুট। তাহলে শার্প করে নামাই না, এখানে কি করি আমরা একটু জায়গা রাখি এরকম, তারপর আমরা ভিটা করি, এটাকেও তাই করি, ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা, এই যে রাখলাম 1.5 থেকে 2 মিলিমিটার আমরা যে রাখলাম, এটাকে আমরা বলছি রুট ফেস, ঠিক আছে? এবার রুট পেনিট্রেশন, পেনিট্রেশন শব্দটা শুনে থাকবে, ইট ইজ দ্য প্রজেকশন অফ দ্য রুট রান এট দ্য বটম অফ দ্য জয়েন্ট। আমরা যখন রুট রান করছি মানে ফার্স্ট রান যখন আমরা ডিপোজিট করছি, সেই সময় যেটুকু মেটাল বাইরে দিয়ে বেরিয়ে আসছে তো সেটাকে আমরা বলছি রুট পেনিট্রেশন। আমি এই উপর দিক থেকে ওয়েল্ডিংটা করেছিলাম, এই দিক থেকে ওয়েল্ডিংটা করেছিলাম, আর এখানে দেখো খানিকটা মেটাল এখানে বেরিয়ে এসছে, এক্সেস এই বেস থেকে খানিকটা বেরিয়ে এসছে, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু, এটাকে আমরা বলছি রুট পেনিট্রেশন। এরপর রান কাকে বলবো? রান না, দ্য মেটাল ডিপোজিটেড ডিউরিং ওয়ান পাস, ওয়ান পাস মানে একবার ওয়েল্ডিং করলাম উপর থেকে নিচে অবধি একদম পুরোটা, পুরো লাইনটা একবার ওয়েল্ডিং করলাম, তার দ্য মেটাল ডিপোজিটেড ডিউরিং ওয়ান পাস, এটাকে বলবো রান। আবার ওটাকে পরিষ্কার করে ক্লিন করে আবার কি করলাম, সেকেন্ড রান ইজ মার্কড অ্যাজ টু হুইচ ইজ ডিপোজিটেড ওভার দ্য রুট রান, রুট রানের উপরে ভালো করে পরিষ্কার করে আবার একটা রান করলাম টু। আবার দ্য থার্ড রান ইজ মার্কড অ্যাজ থ্রি হুইচ ইজ ডিপোজিটেড ওভার দ্য সেকেন্ড রান, আবার সেকেন্ড রানের উপর আরেকটা করলাম সেটাকে বললাম থার্ড রান। তাহলে প্রথমেরটাকে আমরা বলছি রুট রান, তারপরেরটাকে আমরা বলছি সেকেন্ড রান, তারপরেরটাকে আমরা বলছি থার্ড রান। তাহলে এই যে রুট রানেই কিন্তু আমার পেনিট্রেশনটা এখানে হয়ে যাচ্ছে, রুট রানের পরে কিন্তু আর পেনিট্রেশন হবে না। তাহলে কি হোল টেকনিক মেনটেন করে আমাকে রুট রানটা করতে হবে, তবে আমি এখানে রুট পেনিট্রেশন পাবো। সেকেন্ড রান এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট রান 2 নম্বরে, আর যদি প্রয়োজন পড়ে এই ভি ফিল করার জন্য উপরে কভারিং রান, থার্ড রানটাকে আমরা বলি ফাইনাল রান বা কভারিং রান, এই যে 3 নম্বর। তাহলে এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে? এই উপরের দিকে যে রানগুলো এটাকে আমরা বলছি রুট রান, আর নিচে কমপ্লিট হওয়ার পরে দেখা গেল যে পেনিট্রেশন হয়নি, তখন আমরা যে রানটা করব তখন সেটাকে আমরা বলে দিচ্ছি সিলিং রান। দেখো এই স্মল ওয়েল ডিপোজিশন অন দ্য রুট সাইড অফ পে বাট এন্ড কর্নার জয়েন্ট আফটার কমপ্লিশন অফ দ্য ওয়েল জয়েন্ট, ওয়েল জয়েন্ট কমপ্লিট হওয়ার পরে, আর বিফোর আমরা বলেছিলাম বেকিং রান, আর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সিলিং রান। এই হচ্ছে সমস্ত নমেনক্লেচার অফ বাট এন্ড ফিলেট জয়েন্ট, বাট আর ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে যে নামকরণগুলো আছে সব জায়গায়
সেগুলো আমি বললাম। এছাড়াও আছে ফিউশন ফেস আর ফিউশন জোন। দেখো ফিউশন ফেস কোনটা, যে জায়গাটা গলন হবে সেটা হচ্ছে ফিউশন ফেস, আর গলে গেলে সেই জায়গাটা আমি বলবো ফিউশন জোন। দেখো এটা একটা টি জয়েন্ট। এবার দ্য পোর্শন অফ এ সারফেস হুইচ ইজ টু বি ফিউজড অন মার্কিং এই সরি মেকিং দ্য ওয়েল্ড। ওয়েল্ডটা মেকিং হওয়ার সময়, তৈরি হওয়ার সময় যে ফিউশন হবে, আমার ওয়েল্ডটা তৈরি হওয়ার সময় এরকম ছিল, তাহলে এই ফেজটাকে আমি বলবো ফিউশন ফেজ। তাহলে এই দুটো ফিউশন ফেজেস। আর ফিউশন জোন কোনটা, এইটা হয়ে গেছে, এখানে ওয়েল্ডিংটা ডিপোজিট করার পরে এটা গলে দ্য ডেপ টু হুইচ দ্য প্যারেন্ট মেটাল হ্যাজ বিন ফিউজড, প্যারেন্ট মেটাল ফিউজড হয়ে এইখানে চলে এসেছে, বলে গেছে, তাহলে এটাকে আমরা বলবো ফিউশন জোন। বুঝতে পারলে? তো এই টোটাল যে নমেনক্লেচার আমরা বুঝলাম, আমরা প্রথমে দেখলাম যে জয়েন্ট, পাঁচখানা জয়েন্ট আমরা দেখলাম, তার সংজ্ঞা দেখলাম, ডেফিনেশন দেখলাম, সে কিরকম দেখতে সেগুলো দেখলাম। তারপর আমরা দেখলাম টাইপস অফ ওয়েল্ড, দু রকমের ওয়েল্ড রয়েছে, একটা হচ্ছে গ্রুপ অর বাট ওয়েল্ড আর একটা হচ্ছে ফিলেট ওয়েল্ড। তো ওয়েল্ড দেখার পরে আমরা নমেনক্লেচার অফ বাট অ্যান্ড ফিলেট ওয়েল্ড দেখলাম, মানে বিভিন্ন বাট এবং ফিলেট ওয়েল্ডের যে টার্মগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে, সবাই মিলে, সবাই এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।